প্রেমের ব্যাপারটা অনেকটা এইরকম, প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না, এবং প্রেম প্রেম মানে একজন আরেকজনকে কেয়ার করবে, তাই না? প্রেমের দুজন মানুষের মধ্যে যে প্রেম, সেই প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় একজন আরেকজনকে দিবে। আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বহু বছর পরে, প্রায় 20-21 বছর পরে দেখা হলো। ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করা দিল, উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, ও আপনি সেই? তো আমি তো বুঝি না, আপনি সেই মানে? তো আমি বললাম, আপনি সেই মানে? তখন মেয়েটা বলল, আমাদের ইয়ারমেট, সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম, কিন্তু 4 বছর একসঙ্গে কাটিয়েছি আমরা, ওকে বলতে পারি নাই। এর কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না, কিন্তু একটা মানুষ যখন সঠিক সময়ে মৃত্যুবরণ করে আমি আন্দোলিত হই। তো বন্ধুত্বটা তাহলে কি? বন্ধুত্বটা বন্ধুত্ব, বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না, বাবা মার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পারো। বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা। আর বন্ধুদের কোনো বয়স, আর বন্ধুত্বের বন্ধুর কখনো ছেড়ে যায় না, সবাই চলে যাবে। তোমার মেয়ে, আমার মেয়ের বিয়ে হয়ে গেলে কিছু না, সবাই ছেড়ে চলে গেছে, সবাই ছেড়ে চলে যাবে, বাবার মরে যাবে, মা মরে যাবে, কিন্তু বন্ধু